নাচ গান ও ডিগবাজি দিয়ে বরিশাল মাতিয়ে গেলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। শুক্রবার বিকেলে অশ্বিনী কুমার হলে তোমার চোখে বাংলাদেশ ফটো কনটেস্ট বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন তিনি, যেখানে তার সঙ্গে আরো উপস্থিত ছিলেন চিত্রনায়িকা আঁচল, অভিনেত্রী আনিকা কবির শখ ও মৌসুমী হামিদ। এদিন তারকাদের আগমনী খবরে বিকেল থেকেই বরিশালের অশ্বিনী কুমার হলে ভিড় জমাতে থাকেন সাধারণ দর্শকেরা। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পর নিজ কণ্ঠে গান ও নাচে দর্শকদের মাতিয়ে তোলেন জায়েদ খান। এ সময় ডিগবাজিও দিতে দেখা যায় এই নায়ককে। জায়েদ খান বলেন তার দুবাইতে যাওয়ার ফ্লাইট ছিল, সেটি বাতিল করেছেন তোমার চোখে বাংলাদেশ ফটো কনটেস্টে বরিশালে আসার আমন্ত্রণে। এর একটাই কারণ, তার বাড়ি বরিশালে, সেখানে যে মনেই হয়নি তারকা হিসেবে এসেছেন। বরিশাল তার জন্মভূমি, তার মাটির টান। জায়েদের বাড়ি পাশেই পিরোজপুরে। বরিশালের মেয়ে বিয়ে করবেন কিনা এমন প্রশ্নে নায়ক বলেন, বরিশালের মেয়েরা অনেক সুন্দরী, বিয়ে করলেই তো তার স্ট্যান্ডার্ড পড়ে যাবে, তাই পরেই করবেন, কারণ ফিল্ম ইন্ডাস্ট্রির সকলেই বিবাহিত, একমাত্র তিনি ব্যাচেলর। তিনি গর্ববোধ করেন, সবাই তাকে বাংলাদেশের সালমান খান বলেন। অপর এক প্রশ্নের জবাবে জায়েদ খান বলেন তিনি সব সময় বলেছেন তার রূপের রহস্য ঠিকমতো খাওয়া দাওয়া করা আর মানুষের ভালোবাসা। তিনি নির্বাচনে যেতে চাননি, যেতে চাইলে প্রধানমন্ত্রী তার কথা রাখতেন, সবাই যদি নির্বাচন করেন তাহলে অভিনয় করবে কে? আগামী 2 বছর তার হাতে বেশ কিছু কাজ আছে। নিপুণ আক্তার ও জায়েদের কাজের মধ্যে পার্থক্য কি, এমন প্রশ্নের জবাবে জায়েদ বলেন একজন বৈধ আরেকজন অবৈধ। তিনি সব সময় আলোচনায় থাকেন কারণ সাংবাদিকরা ট্রেন্ড রাখেন। জায়েদ মনে করেন যারা ট্রল করেন তারা তাকে নিয়ে আলোচনা আরো উপরে পৌঁছে দেয়। তিনি ঘোষণা দিয়েছেন যারা তাকে ট্রল করে তাদের গরু জবাই করে খাওয়াবেন। শোবিজ অঙ্গনের তারকাদের বাদেও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফরচুন বরিশালের স্বত্বাধিকারী মিজানুর রহমান, বরিশাল সিটি কর্পোরেশনের 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব প্রমুখ। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।